বিনিয়োগকারীগণ আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এসএমব 24 টিভির আজকের শেয়ার বাজারে। পুঁজিবাজারে আসছে শত কোটি টাকার একটি মেয়াদি মিউচুয়াল ফান্ড। ফান্ডটির নাম আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড। ফান্ডটির প্রাথমিক গণ প্রস্তাবের আবেদন গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। ফান্ডটিতে আবেদন গ্রহণ শুরু হবে 17 আগস্ট, যা চলবে 24 আগস্ট পর্যন্ত। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গত 28 জুন এই ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন করেছে। ফান্ডটির প্রাথমিক আকার 100 কোটি টাকা। পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি লাফার্জ হোলসিম বাংলাদেশ ও লিব্রা ইনফিউশনস লিমিটেড আগামী 8 ও 10 আগস্ট স্পট মার্কেটে লেনদেন করবে। রেকর্ড ডেট থাকায় আগামী 11 আগস্ট 2022 কোম্পানি দুটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। আগামী 14 আগস্ট রোববার থেকে কোম্পানিগুলোর শেয়ার আবার স্বাভাবিকভাবে লেনদেন হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা বিলকিস বেগম শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। 14 জুলাই 2022 ঘোষণা অনুযায়ী ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বর্তমান বাজার দরে নিজ প্রতিষ্ঠানের 5 লাখ শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন তিনি। ক্রেডিট ট্রেডিং সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদি রেটিং দেওয়া হয়েছে AA এবং স্বল্পমেয়াদি ST2। 31 ডিসেম্বর 2021 পর্যন্ত সমাপ্ত সময়ের নিরীক্ষিত ও 30 জুন 2022 সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং দেওয়া হয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেডের পূর্ব ঘোষিত নগদ লভ্যাংশ সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। কোম্পানিটি 31 ডিসেম্বর 2021 সমাপ্ত বছরের পূর্ব ঘোষিত 25% নগদ লভ্যাংশ সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। উল্লেখ্য, কোম্পানিটি গত বছর 20% নগদ লভ্যাংশ দিয়েছিল। শেয়ার বাজারের যাবতীয় আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে আমাদের ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।